সকাল 10টা আর এখন একটা ভ্লগ স্টার্ট করছি আর আজকে থেকে হোলি পুরো তোড়জোড় শুরু হয়ে গেছে চারদিকে ভাই রঙে রং পুরো বাজারটা ভাই ভিড় আমি এখান থেকে মানে সাতনায় থেকে হোলি খেলবো না কারণ ভাই আমার বন্ধুদেরকে তো জানোই কী কী রঙলি ফুল আসবে ডিম পোচা তো মাখা দিবে সেই জন্য ভাই সাতনাতে আমি এখানে থাকবো না সাতনাতে বাইরে থাকবো সাতনার হোলির দিনে শুধু তা যাবো সেটা তোমার সারপ্রাইজ রইলো মানে তোমরা নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে আজকে ব্লগটা স্টার্ট করা যাক এখন ভাই আমার পেয়েছে প্রচণ্ড পরিমাণ খিদা সেই জন্য হালকা করে কিছু খেয়ে যাবো একটা বসন্তকালে এখন যেহেতু বসন্তকাল চলছে সেই জন্য একটা ভিডিও শ্যুট করতে যাবো আর রিসেন্ট ইনস্টাগ্রামে আমার অনেক মানে অনেক ভিডিও ভাইরাল হয়েছে একটা ভিডিওতে 29.9K ভিউজ গেছে সেই ভিডিওটা তোমাদের দেখতেই পাচ্ছ অমনি টাইমের ভিডিও বানাতে হবে এখন খাওয়া কমপ্লিট তো চলো এখন যাওয়া যাক একটা ভিডিও শুটে চলো গাড়ির চাবি নিয়ে লিছি যাও যাও তো গাইজ এখন ফাইনালি বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে ভিডিও শুট করার জন্য আর তারপর এখন আমি চলে এসেছি 12:00 বেরিয়ে গেছি বাইপাসে এখন চারদিকটা দেখতে সেই লাগছে কারণ বসন্তকাল বলে কথা তারপর বাড়ি এসে দেখতে পাই যে ওলাটা যাচ্ছে সার্ভিসিং ব্লগটা কন্টিনিউ করছি সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি মানে করি নাই এখন ব্লগটা কন্টিনিউ করছি এখন যাচ্ছি বাসুলি মন্দির বাসুলি মন্দির আজকে কি একটা ফাংশন টাইপের কিছু আছে অনুষ্ঠান টাইপের তো চলো সেটা দেখে আসবো তারপর গাড়িটা পার্ক করে চলে যাই ফাংশন দেখ বাসুলি মন্দির ভিউটা চেক করো আইপিএল চলে খারাপ হবে নাই ভাই যদি আইপিএল হয়ে যায় এই ভিড়টা আরো ডবল ভিড় হয়ে যাবে এখন ব্যাপারটা হচ্ছে ফাংশন দেখে পরে রাত 11টা বাজছে এখন বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসেছি আর এখন ভাই আমি আজকে পুরো দিনটা ভাই পুরো বিজি ছিলাম রং মং কিচ্ছু কিনা হয় নাই কালকে সকালে যেহেতু কালকে হোলি কালকে সকালের মধ্যে আমাকে ভাই কিনতে হবে কিছু রং আর আমি তোমাদেরকে বললাম যে আমি তাইকে সাধনে থাকছি না সারপ্রাইজ আছে সেটা তোমরা নেক্সট ব্লগেই দেখবে তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করে যাক ব্লগটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে বলবে